আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এই যে আমি এখন রান্না করব, রান্নার জন্য এখানে নিয়েছি সুরমা মাছ আর হচ্ছে ছোট চিংড়ি মাছ। ছোট চিংড়ি মাছটা দিয়ে ধুন্দুল দিয়ে হচ্ছে একটা ভাজির মতো করব, আর সুরমা মাছটা হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করব। এই মাছটা অনেক বেশি টেস্টি, কিছুটা এটার টেস্ট হচ্ছে ইলিশ মাছের মতো, মানে খুবই মজার একটা মাছ। তো এই মাছটা হচ্ছে আমি সবসময় পেঁয়াজ দিয়ে রান্না করি, তাছাড়া হচ্ছে কোনো সবজি দিয়ে এটাকে আমার রান্না করা হয় নাই। বা আর এই মাছটা সবজি দিয়ে রান্না করলে খেতে কেমন লাগবে বা কোন সবজির সাথে এটা যাবে আমি ঠিক বুঝতেও পারতেছি না, সেজন্য হচ্ছে এটা আমি সবসময় পেঁয়াজ দিয়ে রান্না করি, এমনিতেই অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এই যে এখন ভাজিটা করে নেব ধুন্দুল দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো এখানে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছিলাম, আর এখন হচ্ছে গুঁড়া মশলা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ ধনে জিরা গুঁড়া, মরিচ সামান্য পরিমাণে দিলাম আর কি, কারণ এই ভাজিটা আমার 250 খাবে সেজন্য বেশি দিই নাই। আর এখন হচ্ছে আমি কাঁচামরিচটা দিব না, কাঁচামরিচটা হচ্ছে একদম শেষে দিব যেন আবার ঝাল না হয়ে যায় আর কি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো যে প্যানে মাছ ভাজতেছিলাম এটাতে হচ্ছে আমি বেগুন ভাজি করেছিলাম, সেজন্য একটু মশলা মনে হয় পুড়েছিল আর কি, এই যে মাছের গায়ে লেগে যাচ্ছিল, মানে মশলা লেগে যাচ্ছিল আর কি। যাই হোক, এ তো আমার এখানে ভাজির জন্য মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব, আর তারপর এখানে হচ্ছে ধুন্দুল যেটা ওইটা দিয়ে দিব। তো এই দুইটাই রান্না করতেছি, আসলে বেশি পরিমাণে রান্না করি না, একটা তরকারি কি একটা ভাজি এরকম করে রান্না করি, আর ডাল তো কম্পালসারি, ডাল থাকি। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যায় অনেকগুলো আইটেম রান্না করলে দুজন মানুষের খাওয়াও হবে না, আর দেখা যায় রান্না করতেও সময়ের ব্যাপার। আর আর অনেকে আমাকে লিখেন যে আমি এত রান্না করি, এত কাজ করি, এত কাজ কিভাবে করি বাচ্চা নিয়ে, বা এত এত রান্না কিভাবে করি। আসলে আমি মোটেও এত এত রান্না করি না, এই যে আমি হচ্ছে প্রতিদিনের যে রান্না সেটা তো প্রতিদিনই করি, এটা সবাই করে, আর সংসারের যে কাজকর্ম এটাও সবাই করে, এটা আমি একা করি না। যাদের সংসার আছে তারা সবাই কাজ করে, বেবি থাকলে বেবির একটা কেয়ারের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যেই জীবন যায়। কিন্তু অনেকে আছে একদম এইভাবে লিখে যে এত কাজ এত রান্না কিভাবে করি, আসলে মোটেও এত এত রান্না করি না, আর এত কাজও করি না, যেহেতু হেল্পিং হ্যান্ডও আছে, খুব একটা বেশি ভারী কাজ আমাকে এখন আর করতে হয় না। তারপরও কাজের উপরেই তো থাকতে হয়, ঘরের কাজ আছে বা বাচ্চা কেয়ার আছে, সব কিছু মিলিয়েই হচ্ছে সংসার জীবনে সবাই ব্যস্ত থাকে। মানে কিছু মানুষের কমেন্ট দেখলে মনে হয় যে মানে আমি একাই রান্না করি, দুনিয়ার আর কোনো মানুষ রান্না করে না, আমার থেকেও বেশি রান্না মানুষ করে, একদিনে হচ্ছে 4-5টা আইটেমও মানুষ করে বা 3-4টাও করে। এটা আসলে যার যার চয়েস যে সে কীরকম রান্না করবে, কয়টা রান্না করবে। তো আমার হচ্ছে ব্লগ দেখে আমি এত রান্না করি এটা হচ্ছে ধারণা ভুল, আমি এত রান্না করি না, মানে প্রতিদিনের রান্নাটাই দেখাই, প্রতিদিন যা রান্না করি, আর এরকম রেগুলার রান্নাবান্না সবাই করে, আমি একা করি না। যাই হোক, কথা বলতে বলতে এই যে আমার ভাজি হয়ে গেছে, লাস্ট মুহূর্তে কাঁচামরিচ দিয়েছিলাম, এই ভাজিটা খুবই মজার একটা ভাজি। তো আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা রান্না করব। তো তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ব্রাউন কালার করে ভেজে নিব, আর তারপরে তো সুন্দরভাবে মশলা কষিয়ে নিচ্ছিলাম। আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে যখন মাছ রান্না করি, মানে এই রান্নাটা হচ্ছে আমি আমার আম্মুর মতো করার ট্রাই করি, কিন্তু কেন জানি আমার আম্মুর হাতের যে মাছ দিয়ে পেঁয়াজ রান্নার যে টেস্টটা ওইটাই আসে না। আমার আম্মুর হাতের এই হচ্ছে মানে মাছ পেঁয়াজের মিক্সের যে তরকারিটা হয় এটা আমার কাছে বেস্ট লাগে, খুবই মজা হয়। কিন্তু আমি যত সুন্দর করে রান্না করি না কেন, আম্মুর হাতের ওই টেস্টটা আসে না। এটা আসলে সবার ক্ষেত্রেই, সবার কাছে সবার মায়ের রান্না বেস্ট, আর সবাই চেষ্টা করে মায়ের মতো রান্না করার জন্য, কিন্তু মায়েদের হাতে তো জাদু থাকে, মায়ের হাতের রান্নার মতো কখনোই হয় না। মায়েদের রান্না হচ্ছে সবার কাছেই হচ্ছে যার যার নিজের মায়ের রান্না বেস্ট লাগে। তো এই তো এখানে হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে, তারপর হচ্ছে একটু কষিয়ে নিচ্ছিলাম, তারপর এখানে আমি ঝোল দিব আর কি,
হালকা ঝোলে তরকারিটা রান্না করব। তো রান্নার পর এই তরকারির আর ফাইনাল লুক ভিডিও করার কথা মনে ছিল না, এটা ছিল সন্ধ্যার ভিডিও। সকালে তো আমি আলু পরোটা বানিয়েছিলাম, তো যেটুকু বাকি ছিল সেটা দিয়ে ভাবলাম যে আলু পুরি বানাই ফেলি। তো এখানে আলু পুরি বানাচ্ছিলাম, আরিশার বাবার জন্য শরবতও বানিয়ে রেখেছি। এর মধ্যে সে ফোন দিয়ে বলল যে মানে সন্ধ্যার জন্য কিছু যেন না বানাই। তো পরে আবার হচ্ছে আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর কি, অন্য সময় বানাবো। তো সে বলল যে সন্ধ্যায় হচ্ছে খাওয়ার জন্য নাস্তা নিয়ে আসতেছে, বাসায় আবার কিছু বানালে দেখা যাবে, এত কিছু খেয়ে আবার ডিনার করা যাবে না। তো যাই হোক, সে চলে আসছে। তো আসার সময় এখানে আরিশের জন্য একটা গাড়ি নিয়ে আসছে। আরিশের হচ্ছে মাঝে মাঝে বায়না, বাবা এই গাড়িটা নিয়ে আসবা, ওই গাড়িটা নিয়ে আসবা, আর যখন বলে তখন থেকেই হচ্ছে সে খুব এক্সাইটেড থাকে কখন তার বাবা অফিস থেকে আসবে, কখন হচ্ছে সে তার পছন্দের খেলনাটা পাবে। সেরকম আজকেও খুব এক্সাইটেড ছিল কখন ওর বাবা আসবে, পায়চারি করতেছিল বাসার মধ্যে, মনে হচ্ছিল ওর সময় কাটতেছে না নতুন খেলনা হাতে পাবার অপেক্ষায় আর কি। যাই হোক, এখানে যে আজকে মিষ্টি নিয়ে আসছে, আমার জামাইকে হচ্ছে এখন আমি বাসায় মিষ্টি আনতে দেই না, অনেক দিন পর মিষ্টি আনলো, তা ওর মিষ্টি পছন্দ দেখা যায় কয়েকদিন পর পরই মিষ্টি নিয়ে আসে। তো আমি হচ্ছে খুব একটা মিষ্টি মানে খেতে দেই না আর কি, কারণ বেশি মিষ্টি খাওয়া ভালো না। তো এখন বলি যে আসলে এত মিষ্টি মানে একদম কিছুদিন পর পরই নিয়ে আসো না, অনেক দিন গ্যাপে গ্যাপে নিয়ে আসলে ঠিক আছে। তো সেদিন হচ্ছে, সেদিন বলতে এর আগের দিন আর কি, হঠাৎই আমার মিষ্টি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, মানে হঠাৎ করেই ইচ্ছে করতেছিল। তো ওর সাথে শেয়ার করার পর সাথে সাথেই আজকে আবার নিয়ে আসলো এই আর কি। আর এখানে ছিল হচ্ছে আরও কিছু খাবার, কি জানে বলে ক্রিম, একটা চকলেট ক্রিম বান, আর তারপর ছিল একটা মিনি বার্গার, বার্গারটা আরিশমণির জন্য। তারপর কপার্স থেকে নিয়ে আসছে ক্রোসেন্ট, ব্রাউনি এগুলা। তারপর ছিল চিপস, বিস্কিট, মোজো। তো এই তো এখন হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা খাবো। তার আগে হচ্ছে আমি সব জিনিসগুলো আগে বের করে তারপর একটু গুছাই নিই, কিছু জিনিস হচ্ছে গরম করতে হবে। ব্রাউনিটা অনেক বেশি মজার ছিল, এর আগে আমি কোন জায়গার একটা ব্রাউনি যে খেয়েছিলাম একটু তিতু টাইপের লেগেছে, বাট এটা অনেক বেশি ফ্রেশ ছিল আর অনেক মজা ছিল। সেই সাথে ক্রোসেন্টটাও খুব মজার ছিল। তো ক্রোসেন্ট দেখার পর আমি শেপ দেখে আসলে কনফিউজড ছিলাম যে এটা আসলে কেমন টাইপের ক্রোসেন্ট, কারণ ক্রোসেন্টের শেপটা আমি যেটা চিনি তো ওইটা মতো লাগতেছিল না আর কি। এটা অনেক বেশি সফট ছিল, একটু বান টাইপের আর কি, উপরটা ক্রিসপি ছিল না, এটা বানের মতো অনেক বেশি সফটি, আর ভেতরে হচ্ছে চিজ চিকেনের ফিলিং দেয়া। তো আমরা হচ্ছে এখন সন্ধ্যায় নাস্তা খেয়ে নিচ্ছি, আজকের মিষ্টিগুলো অনেক বেশি মজার ছিল আর ফ্রেশ ছিল। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।